নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলা তার মেয়েকে চেয়েছিল না, কিন্তু বাংলা এই নোংরামি চেয়েছিল যেখানে বিচারপতিদের প্রতি ক্রমাগত আক্রমণ। ধরুন জাস্টিস বিন্দাল, তার বিরুদ্ধে প্লেকার্ড নিয়ে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল, সে দৃশ্য মনে করিয়ে দিই। জাস্টিস কৌশিক চন্দ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা অভিযোগ করেছিলেন যার বিরুদ্ধে শেষ পর্যন্ত 5 লাখ টাকা ফাইন নগদে গুনতে হয়েছিল কলকাতা হাইকোর্টে, শাস্তি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমরা কেউ কথা বলি না সেগুলো নিয়ে। তারপর জাস্টিস রাজাশেখর মাথা, তার বাড়ির সামনে পোস্টার, তার চেম্বারের সামনে, তার কোর্টরুমের সামনে অবস্থান, সে তো আপনারা সবাই জানেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকে ক্রমাগত আক্রমণ করে দেওয়া হয়েছে। তারপর আসছেন জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস জয়সেনগুপ্ত, ক্রমাগত বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ, তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতির ক্লিবত্বের পরিচায়ক। আমরা সেই নিয়েই আজকের এই প্রতিবেদনে কেন এলাম জানেন তো? আবার প্রতাপচন্দ্র দে, যিনি জাস্টিস অমৃতা সিনহার পারিবারিক সূত্রে যিনি তার হাজব্যান্ড, তাঁকে সিআইডি আবার 22 তারিখ ডেকেছে সকাল 11টায়, এবং সেখানে লেখা হচ্ছে ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স কনফার্মড আন্ডার সাবসেকশন অত, আই হেয়ার বাই ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন অফ FIR কেস সাচ অ্যান্ড সাচ আন্ডার বিধাননগর সাউথ পুলিশ স্টেশন, ইট ইজ রিভিল দ্যাট তোমাকে জিজ্ঞাসাবাদের আবার দরকার আছে। কিসের জিজ্ঞাসাবাদ? একটি মামলায় আইনজীবী প্রতাপচন্দ্র দে, তিনি তার উকিল ছিলেন, সে উকিল হিসেবে তিনি নাকি প্রভাব খাটিয়েছিলেন এমন একটা অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে। হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল, এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে সিআইডি তদন্ত চালাতে পারে, কোনো অ্যাকশন নিতে পারবে না, এবং সেই জন্য তাকে হ্যারাসমেন্ট করো। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে হ্যারাসমেন্টের পেছনে লক্ষ্য নতুন করে বলে রাখার প্রয়োজন আছে যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জাস্টিস অমৃতা সিনহা নির্দিষ্ট প্রভাবশালী ভাইপোকে নিয়ে একটার পর একটা মানেবিদ্ধ করেছেন, না আসল ইনভেস্টিগেশনটাকে বার করে আনার চেষ্টা করেছে, সেটাই তার অপরাধ, এবং সেই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আদালতে বসে বিচারপতিদের দিকে অভিযোগের আঙুল তোলাটা তৃণমূলে একটা কালচারে পরিণত করেছেন। আমি 5 জন বিচারপতির আপনাদের নাম বললাম, আমি খালি ভাবছিলাম কোনো সেন্সিবল লোকজন যারা তৃণমূলকে ভোটটা দেন, তৃণমূলকে সমর্থন করেন, টাচ ইউর হার্ট অ্যান্ড সে, এই অসভ্যতা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো প্রদেশে হয়, কত সরকারের বিরুদ্ধে কত বিভিন্ন হাইকোর্ট, সেই রাজ্যের হাইকোর্ট বিভিন্ন ধরনের মামলার রায় দেন, কিন্তু এই অসভ্যতা হয় সেখানে যে শুধুমাত্র বিচারপতিদের আক্রমণে। আমি অবাক হয়ে যাই, বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়েও বলছি, এতে কেন শাস্তি হয় না, কন্টেম্পট অফ কোর্ট হয় না? আপনাদের মনে আছে যে ভাইপো যখন সেই হলদিয়ার একটি সভা থেকে আক্রমণ করেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে, তারপর সেটা নিয়ে কৌস্তুভ বাগচী আইনজীবী একটা মামলা করেছেন জাস্টিস শুভসাচী ভট্টাচার্যের বেঞ্চে, জাস্টিস শুভসাচী ভট্টাচার্য সেটা রিজেক্ট করে দিয়েছেন, বলেছেন আদালত এত ঠুনকো নয় যে সেই ঠুনকো মানে কেউ একটা কিছু বললেই আদালতের মান সম্মান চলে যায়। এবং আমরা সেদিন বলেছিলাম আপনাদের যে এই জাস্টিস শুভসাচী ভট্টাচার্যের এই রায়ের ফলে এরাজ্যের অপরাধীরা আশকারা পাবে, এবং ঠিক তাই হলো। পরবর্তীকালে আপনি দেখুন ক্রমাগত জাস্টিস জয়সেনগুপ্ত আক্রান্ত হচ্ছেন, জাস্টিস অমৃতা সিনহা আক্রান্ত হচ্ছেন, জাস্টিস বিশ্বজিৎ বসু আক্রান্ত হচ্ছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আক্রান্ত হচ্ছেন, সরকারের চৌর্যবৃত্তি সাম্রাজ্যের বিরুদ্ধে যিনি কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছেন সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করো, হেট। এই ব্যবস্থাটার বিরুদ্ধে কেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস কেন স্বতঃপ্রণোদিত হয়ে কেন এই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? এই প্রশ্নটা আমাদের মনকে বারবার ভাবায়। যে বিষয়ে প্রতিবেদন পেশ করছি আপনারা সবাই ইতিমধ্যে জানেন, জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে এবার টার্গেট করা হয়েছে যাতে জাস্টিস অমৃতা সিনহা 20 তারিখ শেষ পর্যন্ত কঠোরতম কোনো রায় না দিয়ে বসেন, বা তার পরবর্তীকালে কোনো রায় না দিয়ে বসেন। আমরা দেখলাম কি অদ্ভুত, মানে প্রতাপচন্দ্র দে, তিনি আইনজীবী, তাকে ডেকে পাঠানো, দুপুর 2টোতে ঢুকলেন, 11টায় বেরোলেন, প্রায় 9 ঘন্টা তাকে বসিয়ে আমরা জানতে পেরেছি আধ ঘন্টা মাত্র জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি অফিসার, হাফ অ্যান আওয়ার, এবং সেখানে বারবার ঘুরে এসছে আপনার স্ত্রী জাস্টিস অমৃতা সিনহা কেন এই প্রশ্ন করছেন, কেন এই বিষয়ে কথা বলছেন, অর্থাৎ আপনার স্ত্রীকে বলুন যাতে কোনোভাবে কোনো কারণে মানে কঠোরতম অবস্থান না নেয়। পুলিশ অফিসাররাও বুঝতে পারছেন, সিআইডি অফিসাররাও বুঝতে পারছেন যে তাঁদের এই অন্যায়ভাবে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড জাস্টিস প্রতাপচন্দ্র দের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালি লেলিয়ে দেওয়া হয়েছে। আমি দেখছিলাম মানে যে এটা আমি একটি 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 নির্দিষ্ট টিভি চ্যানেল থেকে আমি সেখান থেকে সংগ্রহ করলাম, দেখলাম যে পল্লবকান্তি গাঙ্গুলি, ইন্সপেক্টর অফ পুলিশ, OC ইকোনমিক অফেন্স উইং
এই নোটিশটা সার্ভ করেছেন প্রতাপচন্দ্র দেকে এবং বলেছেন 22/12/2023 দুপুর 11টার সময় আসুন, আবার 11টা থেকে রাত 11টার মধ্যে বসিয়ে রাখবেন, 12 ঘন্টা হ্যারাস করবেন এবং হ্যারাস করার মধ্যে 15 মিনিট হয়তো ইন্টারোগেট করবেন কি বা আধ ঘন্টা ইন্টারোগেট করবেন, নবান্নে খবর পাঠাবেন আমরা 12 ঘন্টা জাস্ট আইনজীবী প্রসাদ প্রতাপচন্দ্র দেকে বসিয়ে রেখেছি। আচ্ছা এই ছ্যাবলামি কবে বন্ধ হবে বলুন তো? আমি শুধু বাংলার মানুষকে বলছি, ঘটনাটা আপনারা সবাই জানেন, জাস্টিস অমৃতা সিনহার ওপর কে আক্রমণ করছে নতুন করে বলার অপেক্ষা রাখে না, এটা একদম ভাইপো প্ল্যান শয়তানি এবং মমতা নির্দেশিত এই নাটকটা তৈরি হয়েছে, কিন্তু এই নাটকটা এক্সপোজড হওয়া দরকার। আমরা বলছি আমরা প্রত্যেক দিন দরকারে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, কথা বলবো। তথাকথিত আইনজীবীরা সবাই মুখ খুলছেন না কেন? সবাই মুখ খুলুন, ইন্টেলিজেন্সে তারা কী করছেন, বুদ্ধিজীবীরা কী করছেন, বাংলা তথাকথিত সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যম তারা সবাই কেন সোচ্চার হচ্ছেন না যে কোনো বিচারপতি কোনো নির্দিষ্ট রায় দিতে গেলে তার পরিবারকে আক্রমণ করব, তার বাড়ির সামনে পোস্টার মারব, তার এজলাসের সামনে বসে পড়ব এবং তারপরে শেষ পর্যন্ত চিফ জাস্টিসের বেঞ্চ সেই রায়টা শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্তার কী হলো আমরা জানতে পারলাম না, বিশ্বাস করুন আমাদের তো জানার ইচ্ছে কী হলো শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্তার বিরুদ্ধে যারা শয়তানি করেছিলেন, যে নির্দিষ্ট সংবাদ পত্রিকার প্রিন্টিং প্রেসে রাত 3:30 পর যে পোস্টার ছাপানো হয়েছিল এবং কোনো একটি নির্দিষ্ট দলের মুখপত্র পরিকল্পনায় সমস্ত ঘটনাটা ঘটেছিল, জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির সামনে যারা পোস্টার মেরেছিল সব তো চিহ্নিত করেছে কলকাতা পুলিশ, জানে চিহ্নিত কেন জানে, তারপর তাদের শাস্তি হলো না কেন? কলকাতা হাইকোর্টের প্রতি প্রশ্নটা থাকলো, আবেদনটা থাকলো, প্রশ্ন নয় আবেদনটা থাকলো, ব্যবস্থা নিন। আর ব্যবস্থা না নিলে জাস্টিস অমৃতা সিনহার মতো বিচারপতিরা আক্রান্ত হবেন, বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী আক্রান্ত হবেন। আজকের আমি এই প্রতিবেদনটাতে আমি প্রথমে আপনাদের এই পুরো বিষয়টা পিসি এবং ভাইপো প্ল্যান যে শয়তানি যে কথাটা বললাম সেটাই বলেছেন সিউড়ির ওখানে প্রেস কনফারেন্স করতে গিয়ে শুভেন্দু অধিকারী, এবং তারপর আমি আপনাদের শোনাবো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে সমস্ত ঘটনাটা এক্সপ্লেন করেছেন, আসল শয়তানিটা কার কীভাবে হয়েছে, সবাই পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, সেই শয়তান শয়তানি করে দিল্লিতে পালিয়েছে, সে ফেরেববাজটা শয়তানি করে এইসব শয়তানি করে দিল্লিতে পালিয়েছে, কিন্তু যাদের দিয়ে করাচ্ছেন বিধাননগর দক্ষিণ থানার ওসি, তিনি তো এই কীর্তির অন্যতম কারিগর, তিনি তারা করেছেন ওয়েল ড্রাফটেড প্ল্যান, এই শয়তানি করে করে পুলিশের উদ্ধির অসম্মান, সিআইডিকে অসম্মানিত করা, মূল কাজটা তারা ভুলে যাচ্ছেন এবং তারা জানছেন, জানেন অনেক পুলিশ অফিসার একান্তে স্বীকার করেছেন যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কারণ বুঝে উঠতে পারছি না স্বর্ণবাবু শেষ কোথায়, প্রত্যেক দিন প্রত্যেকটা মিনিটে অন্যায় কাজ আমাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো করান, আমরা জানি না আমাদের শেষ কোথায়, পরিবারের কাছে সমাজের কাছে বড় ছোট হয়ে যাই, তারা নিজেরা জিজ্ঞেস করেন যে কেন এইসব করছো, কিসের জন্য দরকার, কিন্তু চাকরি রাখতে গেলে করতে হবে। অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে আক্রমণও এই শয়তানির একটি অঙ্গ, এটা নতুন করে বলে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমি শুভেন্দুবাবুর বক্তব্য শোনাবো, তারপর বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি কি বলেছেন। এটা শুধু অমৃতা সিনহা নয়, মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে, এই সরকার করছে, সিআইডি পুলিশ করছে, ভাইপোর নির্দেশে করছে, মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে, সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে, রাজশেখর মান্তা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার ফেলেছে, একজনও গ্রেপ্তার হয়নি, অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তার সিকিউরিটি পর্যন্ত উইথড্র করা হয়েছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে, হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল, সুপ্রিম কোর্টে জিতেছেন, আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন, একটা বিজেপি কর্মী নেতা মন্ত্রী সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে। বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার, এখানে স্টেট স্পন্সর টেররিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে, লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুইয়ে দিয়েছে, এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন, বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং করাপশনকে দুর্নীতিকে উপড়ে ফেলতে চাইছেন, ডেমোক্রেসিকে রেস্টোর করতে চাইছেন, সেই কারণে সম্মানীয় বিচারপতিদের শুধু আক্রমণ নয় তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে, এবং এটা সম্পূর্ণ ফলস ফেব্রিকেটেড
পলিটিক্যালি মোটিভেটেড বাই দি মমতা ব্যানার্জি। হাইকোর্টে বিচারপতিদের ওপর আক্রমণ পশ্চিমবাংলায় এই প্রথম, এবং 2011 সালের পর থেকে কোনো মামলা যদি বিপক্ষে যায় সেই মামলাতে বিচারপতিদের ওপর আক্রমণ হতে আমরা দেখেছি এবং সেটার তীব্র নিন্দা করছি। এর আগে আমরা দেখেছি জাস্টিস রাজশেখর মান্তার বাড়িতে পোস্টারিং হয়েছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কোর্টে রীতিমতো ঝামেলা করা হয়েছে এবং উল্টোপাল্টা কোর্ট বয়কট, ঢুকতে দেবো না। আরও একজন বিচারপতি যিনি একটি খুব ইম্পর্টেন্ট মামলা শুনছেন, জাস্টিস অমৃতা সিনহা, ওনার ওপর ডেফিনেটলি একটি ওনারকে কালিমালিপ্ত করার জন্য বা মামলাতে প্রভাব খাটানোর জন্য একটি মামলাতে ওনাকে বা ওনাদের যা ফ্যামিলির লোককে হ্যারাসমেন্ট করার হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। আশ্চর্যজনকভাবে যেটা আমারও চোখে লাগলো, সুপ্রিম কোর্টের রেকর্ড বলছে অভিষেক ব্যানার্জি ভার্সেস রমেশ মালিক যে মামলাটা হয়েছিল, স্পেশাল লিভ পিটিশন নাম্বার 23736 অফ 2023, সেখানে একজন আইনজীবীকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি অ্যাপিয়ার করেছেন। আবার দেখা যাচ্ছে আরও একটি মামলা, সেই মামলাতে বাণী রয় চৌধুরীর মামলাতে সেখানে সেই আইনজীবী স্টেটের হয়ে অ্যাপিয়ার করছেন, এই কাজের মধ্যে মদত দিচ্ছেন যারা হাইয়েস্ট অথরিটি আছে। আদারওয়াইজ এরকম ধরনের আক্রমণ বিচারপতিদের ওপর হতো না। এক আইনজীবী দুটো জায়গায় অ্যাপিয়ার করতে পারেন, তাতে যদি তিনি সরকারের রিটেনার না হন তাহলে অ্যাপিয়ার করতে পারেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলাটা, যে মামলায় একজন আইনজীবীকে দেখা যাচ্ছে তিনি অ্যাপিয়ার করছেন, আবার আরেকটি মামলাতে সেই আইনজীবী দেখা যাচ্ছে স্টেটের হয়ে অ্যাপিয়ার করছে, তো এমন কিছু বড় অভিযোগ যেটা নিয়ে এত তোলপাড় করা হচ্ছে, এটা কোনো কিছুই ঘটনা ঘটেনি। এই ঘটনা যেগুলো উঠে আসছে এগুলো কোনো ঘটনাই না, যেটার ওপর প্রেশারাইজ করা এবং আমি বলবো ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ক্রিমিনাল কন্টেম্পট হওয়া উচিত যারা করছে তাদের, এবং স্টেটের হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে হওয়া উচিত। ইট ইজ আ ক্রিমিনাল কন্টেম্পট, ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এর তদন্ত হওয়া উচিত,